হ্যালো গাইস, আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। গাইস, আজকের ভিডিওটি দেখার পর 5 দিনের মধ্যে, হ্যাঁ গাইস ঠিকই শুনেছো, উইদিন 5 ডেজ তোমরা এসে যেতে পারবে। অ্যান্ড গাইস, কোনো রকম ক্যাম্পিং ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ সেটা সবাই জানে যে আমি যদি ক্যাম্প করে খেলি তাহলে আমিও এসে যেতে পারবো, বাট হয়তো একটু টাইম বেশিই লাগবে। বাট প্রবলেম সেটা না, প্রবলেম এটাই যে ক্যাম্প করে খেললে তোমার কেডি অ্যান্ড গেমিং স্কিলের ওপর প্রচুর ব্যাড এফেক্ট পড়ে। তোমার স্কিল তো ডাউন হয়, সেই সাথে কেডিটাও 0 পয়েন্ট সামথিং হয়ে যায়। তো এই ভিডিওতে তোমাদের সাথে এরকম কিছু সিক্রেট জেনুইন টিপস শেয়ার করবো, যেগুলো ফলো করলে তোমার স্কিল তো ইম্প্রুভ হবেই, সেই সাথে তোমার ক্যারিটাও এভারেজ থাকবে। লাইক মি গাইস, আমি সিজন 2 থেকে খেলি, অ্যান্ড শুধু ওই সিজনটাই বাদ দিয়ে বাকি প্রত্যেকটা সিজনে আমার টায়ারটা দেখো অ্যান্ড ক্যারিটাও তোমাদের দেখাই। তো গাইস, এই টিপসগুলো ফলো করলে তোমরা গ্যারান্টেড এসে তো যাবেই। অ্যান্ড যদি কনকোয়ার পুশ করতে চাও তাও তোমরা এই টিপসগুলো ফলো করো, কারণ আমার ফ্রেন্ড সার্কেলে এরকম অনেকেই আছে যারা কনকোয়ারে গেছে এবং তারাও এই সেম টিপস ফলো করেছে। সো ভিডিওটি খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর তুমি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে পাবজি মোবাইল রিলেটেড হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও টাইম টু টাইম আপলোড করা হয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। গাইস, সবার প্রথমে তোমরা এটা ডিসাইড করো যে কিসে র্যাঙ্ক পুশ করবে, সোলো, ডুও না স্কোয়াডে, কারণ প্রত্যেকটার জন্যই রয়েছে আলাদা আলাদা স্ট্র্যাটেজি। লাইক তুমি যদি এসএ পর্যন্ত পুশ করতে চাও তাহলে তোমার জন্য স্কোয়াডই বেস্ট, আর তোমার টার্গেট যদি হয় কনকোয়ারর তাহলে সোলো বা ডুওতে পুশ করো, কারণ স্কোয়াডে ডুও বা সোলো থেকে অনেক বেশি পয়েন্ট লাগে কনকোয়ারে যেতে, যেখানে সোলো বা ডুওতে প্রথম দিকে পুশ করলে তুমি হয়তো এসের পরেই কনকোয়ার পেয়ে যাবে। আর গাইস, অনেকে সাজেস্ট করে দেখবে র্যাঙ্ক পুশ করার জন্য মিরামার ম্যাপ খেলতে। হ্যাঁ, এটা একদমই ঠিক, বাট তোমার টার্গেট যদি শুধুমাত্র এস পর্যন্ত হয় তাহলে তুমি যে কোনো ম্যাপ খেলতে পারো, কোনো চাপ নেই, বাট টার্গেটটা যখনই কনকোয়ারর তখন এর অ্যাঙ্গেল যত কম খেলবে ততই ভালো। সো গাইস, এবার এই টিপসগুলো তোমরা ফলো করো। নাম্বার 1, ল্যান্ডিং টিপস। গাইস, র্যাঙ্ক পুশ করার জন্য ল্যান্ড করাটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সবসময় এরকম জায়গায় ল্যান্ড করো যেখানে অ্যাটলিস্ট একটা স্কোয়াড আসে, যেখানে 4-5টা স্কোয়াড আসছে বা একটাও স্কোয়াড আসছে না, সেই সমস্ত জায়গাগুলো একদম অ্যাভয়েড করো, কারণ বেশি স্কোয়াড ল্যান্ড করলে তোমার কিল হওয়ার চান্স হাই থাকে আর পয়েন্ট মাইনাস যাওয়ারও একটা ভয় থাকে। আর যেখানে একটাও স্কোয়াড আসছে না সেখানে নামলেও কোনো কিল পাওয়া যায় না, যার ফলে ক্যারিয়ারটা কিন্তু ডাউন হতে পারে। ভাবছো তো কী হয়েছে, কিল লাস্টে করে নেবো, তো সেটা কি আদৌ হয়? হ্যাঁ, 2-1 বার হতে পারে, বাট বেশিরভাগ সময়ই লাস্টের দিকে পাওয়ারফুল এনিমিগুলো অ্যালাইভ থাকে অ্যান্ড তাদের সাথে ফাইট করে কিল নেওয়াটা খুব বেশি কঠিন হয়ে যায়। তাই শুরুতেই এমন জায়গায় ল্যান্ড করো যেখানে অ্যাটলিস্ট তুমি 3-4টে কিল করতে পারো। এবার তোমার যদি প্রথম দিকে ফাইট করতে খুব ভয় লাগে মাইনাসের চিন্তায়, তো আমি তোমাকে বলবো প্রতিদিন কুইক ম্যাচ অ্যান্ড টিডিএম খেলো আর প্রচুর প্র্যাকটিস করো, যাতে তোমার নিজের উপর একটা কনফিডেন্স বিল্ড হয় অ্যান্ড তুমি অ্যাটলিস্ট একটা স্কোয়ার সাথে ফাইট নিতে পারো। সেফ খেললে এসে হয়তো তুমি যেতে পারবে, বাট কেডি কিন্তু একদম ডাউন হয়ে যাবে আর কেউই চায় না লো কেডি প্লেয়ারের সাথে খেলতে। তো এবার প্রবলেম হলো, এটা কী করে বুঝবে যে এখানে একটা স্কোয়াড আসবে, এখানে অনেক বেশি স্কোয়াড আসবে আর এখানে হয়তো আসবেই না? এর জন্য তোমাদের সামান্য দিমাগ লাগাতে হবে। শুরুতে গেম স্টার্ট হওয়ার আগে যে 40-45 সেকেন্ড টাইম পাচ্ছ ওই টাইমটাকে কাজে লাগাতে হবে। এখানে আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি, দেখো এখানে প্লেনটা প্রায় 2 আইল্যান্ডের মাঝখান দিয়ে যাচ্ছে, সো এখানে আমাকে আমার ভাবতে হবে যে কোন জায়গাটা বেশি চাপ হবে। দেখো এখানে মিলিটারি বেস এবং নোভোতে কিন্তু খুব চাপ হবে, কারণ প্লেনটা মাঝখান দিয়ে যাচ্ছে, এদিকে সে তেমন কোনো হট ড্রপ নেই, তাই মিলিটারি বেস এবং নোভোতে খুব চাপ হবে। তো এখানে মেলটা বা প্রিমস্ক আমার জন্য বেস্ট অপশান। তো এটা 100% তো অ্যাকুরেট হয় না, বাট তোমার এক্সপিরিয়েন্স যত বেশি হবে তুমি ততটাই ভালো বুঝতে পারবে। তো নাম্বার 2, সার্ভাইভাল টিপস। গাইস, স্কিলের থেকেও বেশি ইম্পর্টেন্ট লাস্ট পর্যন্ত সার্ভাইভ করা, কারণ প্রথম দিকে মার খেয়ে গেলে যে মাইনাসটা যায় না সেটা রিকভার করতে আরও 1-2 ম্যাচ বেশি খেলতে হয়। তো আমি প্রথমেই তোমাদের বলেছি বেশি হট ড্রপ না করতে। আর গাইস, সবসময় চেষ্টা করো জোনের S2S খেলার, মানে একদম কোন জোনের কোনায় থাকার, বিশেষ করে 3rd জোন থেকে। আর হেলথের জিনিসগুলো একটু বেশি রাখার চেষ্টা করো, কারণ অনেক সময় এরকম সিচুয়েশনও আসে যে তোমাকে ব্লু জোনের মধ্যে অনেকক্ষণ হোল্ড করতে হয়। অ্যান্ড সবসময় একটা গাড়ি রাখার চেষ্টা করো, স্কোয়াড খেললে ডার্সিয়া বা ইউএসএড রাখো আর সোলোর জন্য বাগি বেস্ট, এবং একটা গ্যাস ক্যানও ক্যারি করো গাড়িটাকে রিফিল করার জন্য। আর গাইস, কোনো স্কোয়াডের সাথে ফাইট নেওয়ার সময় যদি দেখো তোমাদের উপর 3rd পার্টি হচ্ছে, তো তখন পাতলা গলি দিয়ে কেটে পড়াটাই ভালো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, শুরুতেই ঘাসের মধ্যে প্রোন হয়ে থেকো না, কারণ এনিমি যদি তোমার থেকে 150 মিটার দূরে থাকে তাহলে সে কিন্তু তোমাকে ইজিলি স্পট করতে পারবে। তো লাস্ট জোন পর্যন্ত সার্ভাইভ করার জন্য এই টিপসগুলো ফলো করো। তো নাম্বার 3, লাস্ট জোন টিপস। গাইস, প্রথম 2টো টিপস ফলো করার পর আই হোপ তোমরা লাস্ট জোন পর্যন্ত চলে আসতে পারবে। এবার লাস্ট জোনের টিপসগুলো দেখো,
এই টিপসগুলো ফলো করলে তোমাদের লাস্ট জোনে জেতার পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে, যার ফলে র্যাঙ্কটাও বুস্ট হবে। তো লাস্ট জোনের দিকে যদি জোনের মধ্যে কোনো ঘর থাকে, ওটাকে হ্রাস ওটার উপর হ্রাস করে দাও এবং ওটাকে দখল করে নাও, কারণ বেশিরভাগ টাইমই, মানে 90% টাইমই লাস্ট জোন ঘর ওই ঘরটাতে পড়ার সম্ভাবনা থাকে। আর যদি লাস্ট জোন একদম ওপেনে পড়ে, তাহলে তোমরা একটা গাড়ি ব্লাস্ট করো এবং গাড়ির পিছনে কভার নিতে পারো। আবার লাস্ট জোন যদি এমন জায়গায় পড়ে যেখানে একটা পাহাড় বা রিচ থাকে, তবে সবসময় ওই পাহাড় বা রিচের উপরের দিকে পজিশনটা নেওয়ার চেষ্টা করো। উপরের দিকে যদি আগে থেকে এনিমি থাকে, তাহলে তাদের উপর রাশ করে দাও এবং ওই জায়গাটাকে দখল করে নাও। অ্যান্ড গাইস, লাস্ট জোনে স্নেক হওয়াটা একটা কমন ব্যাপার, তবে অবশ্যই স্নেক হওয়ার সময় নিজের ব্যাগ অ্যান্ড কালারফুল ড্রেসটাকে ড্রপ করে দাও, যাতে এনিমি তোমাকে সহজে স্পট না করতে পারে। আর গাইস, লাস্ট জোনে একটা বা দুটো এনিমি যদি অ্যালাইভ থাকে, তবে তাকে স্পট করার জন্য একটা গাড়ি নাও অ্যান্ড ফুল রাউন্ড মারো। তো লাস্ট জোনে এই টিপসগুলো ফলো করো, তোমাদের উইন রেশিও বাড়বে প্লাস পয়েন্টও বেশি পাবে। নম্বর 4, 3 days টিপস। গাইস, প্রথমে আমি বলেছিলাম 5 দিনে এসে যেতে পারবে। তো এই 5 দিনে এসে যাওয়ার জন্য তোমার প্রথমে 3 দিনে কী কী ফলো করতে হবে সেটা দেখো। যদি তোমাদের মনে হয় যে আমার 15 দিন এসে গেলেও কোনো প্রবলেম নেই, তাহলে তোমাদের এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট প্রথম 3টা টিপস ফলো করো, তাতেই ইনাফ। আর যদি 5 দিন এসে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়, তাহলে দেখো প্রথম 3 দিনে কী কী করবে। তো প্রথম 3 দিনে চেষ্টা করো ক্রাউন 5 বা 4 চলে আসার। প্ল্যাটিনাম অ্যান্ড ডায়মন্ডটার অতটা টাফ না, এভরি ম্যাচে 20-এর বেশি পয়েন্ট ইজিলি পাওয়া যায়। তো প্রথম 3 দিনে যেভাবে হোক তুমি ক্রাউন 5 বা 4 আসো, একটু হ্রাস করে খেলো অ্যান্ড এভরি ম্যাচে 6-7টা কিল করার চেষ্টা করো, দেখবে অনেক বেশি বেশি পয়েন্ট প্লাস পেয়ে যাবে। সো এই 3 দিনে ক্রাউন 5-এ আসো। আর অনেকটা চাপ মনে হলো, এটা কিন্তু অতটা চাপ না, তেমন কিছু না, যে কেউ চাইলে করতে পারে। নম্বর 5, লাস্ট 2 days টিপস। গাইস, 5 দিনের শেষের 2 দিনে ক্রাউন 5 বা 4 থেকে এসে চলে আসো। 500 বা 400 পয়েন্ট লাগে, টার্গেট রাখো পার ডে 200 বা 250 পয়েন্ট তোলার। এই 2 দিন একটু সেফ খেলো, মানে একদম সার্ভাইভ করে খেলো, যাতে এই 2 দিনে মাইনাস না যায়। এখানে মাইনাস গেলে সেটা রিকভার করতে কিন্তু আরও বেশি টাইম লেগে যাবে। তো একদমই রিল্যাক্সে এই 2 দিন খেলো, কোনো এক্সট্রা প্রেশার নিও না। আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর তোমার স্কোয়াডের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই তোমার ফিডব্যাকটা শেয়ার করে দিও। তো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, ততক্ষণের জন্য গুড বাই গাইস।